আজ এক বিরল সূর্যগ্রহণের সাক্ষী হলো পৃথিবী। চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে শুরু হয়ে এটি একটি সম্পূর্ণ সূর্যগ্রহণ হয়েছে। বাংলাদেশ সময় সোমবার রাত 9:13 শুরু হয় সূর্যগ্রহণ, যা 4 মিনিটেরও বেশি সময় স্থায়ী ছিল। বিরল তিনটি সাক্ষী হতে যুক্তরাষ্ট্রের নানা জায়গায় ভিড় করেছেন সাধারণ মানুষ। এর মধ্যে সবচেয়ে মনোরম জায়গার পরিচিতি পেয়েছে নায়াগ্রা জলপ্রপাত সংলগ্ন এলাকা, আর সেই কারণে ভিড় জমেছে সেখানে। সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখতে উত্তর আমেরিকায় একটি পার্কে প্রায় 3,000 মানুষ জড়ো হন। সূর্যগ্রহণ শুরু হলে সেখানে অর্ধেকের বেশি মানুষ আনন্দে চিৎকার শুরু করেন, আর বাকি অর্ধেক ভয়ে নীরব হয়ে যান, কারণ তখন সেখানে অন্ধকার নেমে এসেছিল। এদিকে সূর্যগ্রহণটি উত্তর আমেরিকা ও মেক্সিকো হয়ে কানাডায় পৌঁছাবে। এটি কোস্টারিকা, কিউবা, ডোমিনিকা, ফ্রান্স, পলিনেশিয়া এবং জামাইকার মতো দেশেও আংশিকভাবে দেখা যাবে। সোমবার দিবাগত রাত 2:52 পর্যন্ত হবে সূর্যগ্রহণ। তবে সূর্যগ্রহণ পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল প্রভৃতি দেশসহ ভারত ও বাংলাদেশে দেখা যাবে না, কারণ সেই সময় এদেশে রাত হবে।